মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল শ্রেণীর শ্রোতা ভাই বোনদেরকে সালাম আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আমাদের ধারাবাহিক আলোচ্য বিষয় শুরু করতে যাচ্ছি জীবনে বরকত কিভাবে অর্জন করা যায় ধারাবাহিক পর্বভিত্তিকে আলোচনায় আমরা বিগত পর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম বরকতময় আমলসমূহ আজকের পর্বে আমরা আলোচনা করতে চাইব যে পানাহারের ভিতরে কি বরকত রয়েছে আলহামদুলিল্লাহ রবিল্লাহলিন পানাহার আমরা আমাদের শরীর গঠনের জন্য আমরা আমাদের তৃপ্তি সাধনের জন্য আমরা আমাদের নিজেদের প্রয়োজনেই করে থাকি অথচ আল্লাহ এর ভিতরেও রেখেছেন এক অসীম বরকতের ভাণ্ডার আসেন সেটা কিভাবে অর্জন করা যায় আমরা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছ থেকে সেটা জেনে নেওয়ার চেষ্টা করি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের আলোচক মণ্ডলী যারা এ পর্বে আমার সাথে রয়েছেন আমাদের শেখ বিন ইউসুফ আসসালাম আলাইকুমুল্লাহাত এবং রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালামাক আর অনুষ্ঠান সঞ্চালনে আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সমানিত দর্শক শ্রোতা আসলে বরকত কখনো কখনো দৃশ্যমান আর কখনো কখনো অদৃশ্য আমরা দেখি না বলে আমরা কখনোই মনে করব না যে আল্লাহ নাহু আহ তালা মনে হয় বরকত দেননি বা দিতে পারেন না তিনি অহরহ বরকত দিচ্ছেন বলেই আমরা এভরি মোমেন্ট প্রত্যেকটা সেকেন্ডে যদি আল্লাহ সুবাহন আহ তাল্লাহ বরকত না পেতাম বেঁচে থাকাই সম্ভব হতো না তো আসুন আমরা এই পর্বের আলোচনায় জেনে নেই প্রথমেই শেখ বিন উৎসুক ফানাহারের মধ্যে ইসলাম আমাদের কি কি বরকতের সম্ভাবনা আছে ব্যক্ত করেছে একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলো জি আলহামদুলিল্লাহ বরকতের বিষয় একটু গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জানা অমল করা একান্ত জরুরি জরুরি জি যাতে মানুষ অনেক ভুল পদ্ধতিও রয়েছে যদি আমরা জানি তাহলে সে অনুপাতে আমল করব এবং আমরাও বরকত অর্জনের চেষ্টা করব আমার ভাই বোন চেষ্টা করবেন আবু তালহা রাজিয়া তাল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম একদা মসজিদে মেহমানকে ভাগ করলেন বেশ কয়েকজন মেহমান ছিল তিনি কয়েকজনের হাতে দিলেন তারপরে আল্লাহ রাসূল একটা মেহমান বাসায় নিয়ে গেলেন কিন্তু সে মেহমানের খাওয়ার ব্যবস্থা আল্লাহ রাসুলের কাছে হলো না তখন তিনি বললেন যে এ মেহমান কে নিয়ে যেতে পারে তো আবু তাল্হারাজি আল্লাহ তালন বললেন যে ঠিক আছে আমি নিয়ে যাব তো তিনি বাসায় নিয়ে চলে গেলেন বাসায় নিয়ে গিয়ে তার স্ত্রীকে বললেন যে বাসায় কি খাওয়ার আছে তো তার স্ত্রী বললেন কু তো কয়েকটা বাচ্চার অল্প বেঁচে থাকা পরিমাণ খাদ্য আছে আর কিছু নেই বাসায় বখারে মুসলিম বর্ণিত হাদিস তখন আবু তালহারাজি তালন তার স্ত্রীকে বললেন যে তুমি প্রথমত বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও এরপরে তুমি খাওয়ার রেডি করো বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়ে খাওয়ার রেডি করো মেহমানকে খাওয়ার দিবে আর মেহমানের ওখানে একটা বাতি দেওয়ার পরে বাতিটাকে তুমি সংশোধনের উদ্দেশ্যে গিয়ে ওটা নিভিয়ে দিবা বেশ নাড়াচাড়া করতে করতে ওটা নিভিয়ে দিবা তারপর মেহমান তৃপ্তি সহকারে খাবে পরবর্তীতে আমরা খাবো আমরা ওখানে বসে থাকবো যাতে করে মেহমান বুঝতে পারে যে আমরা খাচ্ছি তো তার স্ত্রী তাই করলেন তেমন কোনো খাওয়ার ছিল না মেহমান তৃপ্তি সহকারে ওখানে খেলেন এরপরে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে তিনি দেখা করলেন তারপরে তারা ছেলে মেয়ে সবাই খেলেন রাসুল সাল্লা সাথে যখন দেখা করলেন তখন আল্লাহ রাসুল বলছেন আবু তালাহা তুমি আজকে মেহমানের সাথে কি করেছো মেহমানের সাথে যে আচরণ করেছো তাতে আল্লাহ খুশি হয়ে গেছেন সেই দিন মেহমানকে দেওয়ার মতো আসলে তার কোনো ব্যবস্থা ছিল না একেবারে সামান্যতম কুত বলা হয় দুই একবার মুখে দেওয়ার সমান আল্লাহ তালা তার বাসাতে এমন বরকত দিয়ে দিলেন যে মেহমান তো তৃপ্তি সহকারে খেলেন খেলেনি তার আহাল পরিবারও তৃপ্তি সহকারে খেলেন পরবর্তীতে বোঝা যায় যে অনেক সময় নিয়তের উপরে

আবার কতকগুলি সাধারণ পানাহারেই কিন্তু এটি কোন এক অবস্থান গ্রহণ করার কারণে বরকতময় হয় আবার কখনো বরকত মুক্ত হয় যেগুলি বরকতময় সাধারণত পানাহার যেমন পৃথিবীর বুকে সকলে এক বাক্যে চিনে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন মা উ জম জম মা উন্মো জামজাম জমজম একটি বরকতময় পান পানি এই পানি এটা পানীয় দ্রব্য ঠিকই কিন্তু আল্লাহ এটা পানি বটে কিন্তু তা খাদ্যেরও কাজ হয় কিন্তু গোটা বিশ্বব্যাপী জানে এবং গোটা বিশ্বের মানুষ সেটা সংগ্রহ করলেও যেন তা অফুরন্ত আছে করা যায় না এমন একটি অত্যন্ত মনোযোগ এবং কি বলা যাবে হৃদয় একটি বিষয়ের অবতারণা করলেন যে বেতুল্লাহ অদূরবর্তী স্থানে

দুধ দুধ এমন একটা পানীয় খাদ্য যখন আমরা দুধ খাই দুধ খাওয়ার জন্য কিন্তু ভিন্ন একটি দোয়া বলতে হয় যে দোয়াটি সাধারণ অন্য পানীয় বাইশের ক্ষেত্রে নয় আল্লাহ বারিক মানে দুধের সময় বিশেষ দোয়া হলো এটাতে বরকত দান এবং দুধকে যেন আল্লাহ সুবাহ আরো ওয়াজিদ না মিনহু শব্দ বলা হয়েছে খাইরাম মিনহু বলা হয়নি যে কারণ দুধ হলো সবচেয়ে অন্যান্য খাদ্যের চেয়ে এটি হলো সবচেয়ে সুন্দর খাদ্য যার কারণে এটি এত বরকতময় এটি বরকতের দোয়া করা হয় এবং এটা আরো বৃদ্ধি করে আল্লাহ সুবাহ চাওয়া হয় জনাব ওই হাদিস আছে যে আবহাওয়ার বলেন রাসুল একটা বাসায় গিয়ে খাওয়া দাওয়া গিয়ে খাওয়া দাওয়ার পর এখন চলে যাচ্ছেন তখন বাসার মালিক আল্লাহ রাসুলের এই গাধার লাগামটা ধরে নিয়ে বলছেন দোয়া করে দিয়ে যান ভাবটা এরকম মনে হচ্ছে যে খাওয়া দাওয়ার পরে দোয়া করে দিয়ে যেতে হবে হম আল্লাহ রাসুল তার বাসাতে খাওয়া দাওয়ার পরে তার কথার ভিত্তিতে দোয়া করছেন আল্লাহম বারেক ফিমারাহুম অরাহ আল্লাহ তুমি তাকে যে রুজি দিয়েছ। তাতে তুমি বরকত দান করো। ওয়াগফির লাhum তুমি তাদেরকে ক্ষমা করো। ওয়ারহামhum তাদের প্রতি দয়ামত নাজিল করো। জি রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যখন কোনো ভাষাই খাওয়াদাও করতেন তখন তাদের জন্য বরকতেরই দুয়াটি করতেন। বরং এই দুদের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লামের জীবনে কত বরকত হয়েছে। জি যাদের ক্ষেত্রে তিনি এইভাবে আবু হুরায়রা আনহু তিনি খুবই খুদার্থ খোদা অনুভব করছেন। হঠাৎ হাদিয়া হিসাবে উপহার হিসাবে আসলে এক পেয়ালা দুধ মাত্র আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের কাছে দেওয়া হলে আবু রাজাল মনে করছিলেন যে আজকে হয়তো আমি তৃপ্তি সহকারে খেতে পারবো অনেক ক্ষুদার্থ আমি কিন্তু রাসুল সাল্লা সাল্লাম বলে ফেললেন দেখো আর কে আছে মসজিদে বললেন যে মসজিদে আহলুসুফা যারা মসজিদে অবস্থান করে তারা সবাই আছে রাসুল সাল্লাইসাল্লাম বললেন সবাইকে ডেকে নিয়ে আসো আবু রাজেলান মনে মনে আর দুশ্চিন্তা করলেন যে এত ক্ষুধার্ত অবস্থা আমি একটু খাওয়া পাবো বলে মনে করলাম কিন্তু এই এক পেয়ালা দুধ আর সেখানে প্রায় সত্তর থেকে আশি জন মানুষ কিভাবে এটা সম্ভব মনে আর খাওয়া আমার জুটবে না তারা সবাই আসলে সকলকে দিলেন আল্লাহ আকবার ওই এক পেয়ালা দুধ সকলে খেয়ে পরিতৃপ্তি সহকারে খেয়ে তারপর আবু হরাজ দিলেন

আমাদেরকে বরকত দিতে পারেন আমরা বিরতির দ্বার ও প্রান্তে উপনীত হয়েছি আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা কিছু সময়ের জন্য বিরতি গ্রহণ করি তারপরে আবার বিরতির পরে আপনাদের সামনে ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা

বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও। অধ্যায় যাওয়া মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন আজ রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায়

তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিষব্দ এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না

সম্মানিত দর্শক শ্রোতা সামনে যারা অপেক্ষমান ছিলেন তাদের আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনার যেখানে আমরা ছিলাম যে আমরা কিভাবে লাভ করতে পারি আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলী আবারও ফিরে আসছেন সেই পর্বে যে শেখ আলহামদুলিল্লাহ বলুন খুব গুরুত্বপূর্ণ বিষয় যেসব মাধ্যম দিয়ে বরকত পাওয়া যায় খাওয়ার ব্যাপারে তা গ্রহণ করা আসলে একান্তই জরুরি আবু খুদরি আনহ বলেন রাসুল সাল্লাসম বলছেন যে তোমরা খাওয়ার শেষে আঙ্গুল চেটে খাও আসাবেয়া অফা তোমরা আঙ্গুল চেটে খাও এবং প্লেট চেটে খাও কেন বারাকা কোন খাদ্যে বরকত রয়েছে এটা তোমাদের জানা নাই অতএব হয়তো এমনটা হতে পারে

আমি একটু খাওয়ার শুরুতে বর্ণনা দিতে চাই আসলে দেখুন যেটা আগেই বলেছিলাম যে কতগুলি খাদ্য বা পানাহার আল্লাহ সুবাহ বরকতময় বলে ঘোষণা দিয়েছেন তাই সেটি সবসময় বরকতময় আবার কতগুলি তার খাওয়ার অবস্থান ক্ষেত্রে সেটি কখনো বরকতময় হয় কখনো বরকতহীন হয়ে যায় যেমন আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলেন যেটি সহি হাদিসে এসেছে যখন কোনো মানুষ কিছু খাওয়া শুরু করে শুরুতে যখন সে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ আল্লাহকে স্মরণ করলে যেই শয়তান ইবলিসেরা তার সাথে খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে তারা ঘোষণা দিয়ে দেয় লা আম লাম আজকে তোমাদের এর সাথে কোনো খাওয়ার সুযোগ নেই যার ফলে আল্লাহ সুবাহানা হুয়া তালা খাওয়ার শুরুতে আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহর নাম স্মরণ করে খেলে আল্লাহ রাবুল আলমিন সে খাওয়া শয়তানকে খাওয়ার সুযোগ করে দেন না ফলে বরকতময় হয়ে যায় অল্প খাওয়ায় মানুষের তৃপ্তি হয়ে যায় ঠিক একইভাবে পানাহারের ক্ষেত্রেও যদি বিস্মিল্লা বলেই শুরু করে পানার পানের ক্ষেত্রেও সেখানেও শয়তান ইবলিশ বা তারা খাওয়ার সুযোগ পায় না ফলে সেটাও এদিক থেকে বরকতময় হয়ে যায় যে শয়তান খেয়েছিল সেটাও বমন করে কি বমন করে রেখে যায় ওটা তো আমরা দেখতে পাই না এটা বর্কি এটাই হলো বর্ক এটাই হলো যে বিস্মিলা না বলার কারণে

আল্লা নাম স্মরণ করে খাওয়া শুরু করে তার সাথে শয়তান খাওয়ার সুযোগ পায় না আর কাফের যখন আল্লাহর নাম ছাড়াই খেতে শুরু করে তার সাথে শয়তান খেয়ে সাত পেটের খাওয়ার অবশ্যই

তাহলে আপনার পাতিলে অবশ্য বিসমিল্লা বলবেন সাথে সাথে যখন আপনি গামলা থেকে ভাতটা আপনার ছেলে মেয়ে আহাল পরিবারের সামনে দিবেন তখন চামচটা আপনি গামলার এক পাশে ডুবান বিসমিল্লা বলে ডুবান তাহলে হবে যে আপনার গামলাতে যে খাদ্য আছে তাতে বরকত হয়ে যাবে ঠিক তরকারির বিষয়টিও তাই যখন আপনি তরকারি পাতিল থেকে তরকারি উঠাবেন তখন চামচটা এক পাশে ডুবাবেন তখন ওই তরকারি পাতিলে বরকত আল্লাহর পক্ষ থেকে এমনিতে হয়ে যাবে যেমন খেতে বসলে মানুষ পুরুষ নারী যদি তার প্লেটের এক পাশ থেকে খায় তা আল্লাহ নিজে বলছেন যে অত বরকত হয়ে যাবে আল্লাহ মধ্যে বরকত নাজিল করেন অতএব পাতিল থেকে খাদ্য বের করার ব্যাপারে আপনার গামলা থেকে ভাত উঠে দেওয়ার ব্যাপারে আমাদের নিজের খাওয়ার ব্যাপারে এই হাদিসের প্রতি আমল করা একান্ত জরুরি যা হচ্ছে এক পাশ থেকে গ্রহণ করা শেখ আপনার কাছে আবারও আসবো অবস্থা সামেলে হাল হলে যে শেখ মাদানি এ প্রসঙ্গে আরেকটু কথা মনে হয় আমরা আলোচনায় আনতে পারি যে রেসুলে করিম সাল্ল সাল্লামের জীবনে আমরা লক্ষ্য করেছি একাধিক হাদিচের আলোকে যে অমুল মেনিন হদরত আয়ে সারাদ আল্লাহ আনহাকে নিয়ে তিনি একই সঙ্গে স্বামী স্ত্রী একই প্লেটে একই গ্লাসে অনাহার করতেন আজকেও যদি কোনো স্বামী স্ত্রী প্রেম প্রীতির বাঁধনে

যদি স্বামী স্ত্রী ঘরে বা বাসাবাড়ির সদস্য তারাই হয়ে থাকেন তারা যখন একত্রে খাবেন এবং আল্লাহর নাম স্মরণ করবেন ইনশা আল্লাহ সেটাও তাদের মাঝে আন্তরিকতা বৃদ্ধি করবে এবং বরকতও বৃদ্ধি করবে এই কথাটা তো সমাজে প্রচলিতই আছে এক প্লেটে খাওয়াতে তো বরকত আছে আছেই আমরা অন্তত বেশি না বুঝলেও সামাজিক ভাবে মানুষ বুঝে যে জন মানুষ একসাথে বসে খেলে একসাথে মানুষ যদি বারে বসে খায় তাহলে তাতে তা বরকত থাকবে না থাকে অনেক পরীক্ষিত বিষয় পরিবারে পাঁচজন বা চারজন সদস্য আছেন রান্না বান্না হয়ে যাওয়ার পর দেখা গেল হঠাৎ একজন মেহমান আবির্ভূত হয়েছেন তখন কিন্তু আলাদাভাবে ওই मेहमानের জন্য আর কোনো পাঁচসা কর লাগে না নতুন কোন ব্যবস্থা করা লাগে না যা ছিল ওর ভিতর দেই দেখা যাচ্ছে যে একজন মেহমানের খাওয়ারের ব্যবস্থা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা করে দিয়েছেন এটা ডাইরেক্ট একটি বরকতের বিষয় বলেই প্রতিমান হয় শুধু দর্শক শ্রোতা আসলে এভাবে আমরা যে কথা প্রথমে বলছিলাম যে কখনো আমরা দৃশ্য তো দেখতে পাই আবার কখনো দৃশ্য তো আমরা দেখতে পাই না যে আল্লাহ কিভাবে আমাদের জীবনকে

আর মধুর কথা তো আল্লা সুবহানা হতালা বলেছেন শেফা নাস আসলে যেটা কত বড় যে বরকতময় মধু এটাও একটা ওই গুরুত্বপূর্ণ কথাটি আবারও পেশ করতে চাচ্ছি যে বরকত খাদ্যে পানাহারে আয়েসা রাজি আল্লাহ তালানার বিবরণটি আয়েসা রাজি আল্লাহ তালানহা বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ও সাল্লাহরিয়া থেকে বিদায় নিলেন তখন আমার বাড়িতে খাদ্য হিসেবে যা ছিল তা অর্ধ সা আটা ছিল আমি এই আটা থেকে নি এবং রুটি বানাই খেতে থাকি খেতে 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 দিন খেলাম তারপরে আমি মনে করলাম যে কত আটা আছে একটু মেপে দেখি বলছেন যে আমি বেশ কিছুদিন খাওয়ার পরে আর দেখি একটু কতটুকু আছে এটা মাপলাম মাপার পরে দেখি আর কয়দিন পরে নেই তাড়াতাড়ি তাহলে বুঝা যাচ্ছে যে কিছু খাদ্য যদি বাসায় থাকে

যদি তা মাপতে যান তাহলে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বরকত উঠে যাবে এবার ওখান থেকে রান্না বাননা করার জন্য কতটুকু নেবেন বের করবে সেটা আমি মাপব তাহলে হবে এই যে আপনার বাসাতে কয়জন সদস্য আছে আপনি কি পরিমাণ রান্না করতে যাচ্ছেন কেননা আপনি অবুজভাবে করলে পরিমানে বেশি হয়ে যাবে অপচয় হতে পারে তো হতে পারে তখন বরকতের জায়গাতে একটা অপচয় চলে আসবে এইজন্য যেটুকু রান্না বাননা করতে যাবে সেটুকু মাপবে এতে বরকত আছে

যেমন ধরেন একটা খেজুরের প্যাকেট একটা খেজুরের কার্টুন বা একটা ফলের কার্টুন আপনি নিয়ে আসলেন প্রত্যেকদিন দিন এভাবে বিসমিল্লা বলে হাত বের করেন আর খেতে থাকেন বের করেন আর খেতে থাকেন

আমাদের জীবনে দৈনন্দিন জীবনে আমল করার চেষ্টা করব। যেহেতু পানাহার ছাড়া মানুষের জীবন বাঁচতে পারে না আমরা জীবন বাঁচানোর জন্য জীবন ধারণের জন্য অহরহ পানাহারে মগ্ন থাকি আমরা বরকত হাঁচিল হয় যেভাবে সেভাবেই যেন আমাদের পানাহার সামগ্রী আমরা গ্রহণ করতে পারি মহান আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমাদের পানাহার সহ আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে আল্লাহ সুত বরকত দান করুন এই আশাবাদ ব্যক্ত করে اشكالو جنا اقنعي اقول قولي هذا استغفر الله لي ولكم وَلِسَائِرِ المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ربنا الله ليس غير الله رب من عباد. ربنا الله, ربنا الله. الله ربنا الله ربنا الله ربنا ربنا الله ليس غير الله رب العباد ربنا الله ربنا الله ليس غير الله رب العباد أمة الصحراء يا شمل

প্রতি বুধবার রাত আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন